বাংলাদেশ পাবলিক টিভি সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আসসালামু আলাইকুম, এখন শুনবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখতেছেন বাংলাদেশ পাবলিক টিভি, সাথে আছি আমি মোহাম্মদ জহির হোসেন। আমরা আজকে আসছি ভোররা উপজেলা 11 নং গালিমপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ড ধনেশ্বর গ্রাম, যে ঘরটি পোড়া গেছে অর্থাৎ আপনার বিদ্যুৎ শর্টে যে ঘরটি শেষ হয়ে গেছে, ওই ঘরের আপনার যে লোক, আমরা অবশ্যই ওনার সাক্ষাৎকার নেব, কিন্তু ওনার নাম হইল মোস্তফা কামাল, পিতার অসন আলী মিতু। এখন আমরা যে জায়গায় আসছি এই জায়গাটা আপনাদেরকে দেখাইতেছি, ওনার ঘরটা কিভাবে ফুটছে বা কি আসল বিষয় অবশ্যই আমরা ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন ইনশাল্লাহ। ভাই আপনার নাম কি? মোস্তফা কামাল। আপনার এই ঘর ফুটছে কিভাবে? মিটারের আগুন? মিটার কি অন্য কোনো কিছুর সাথে শর্ট হয়েছে নাকি আপনার ঘরে এভাবে যেভাবে ছিল এভাবেই এভাবেই শর্ট হয়েছে? আপনি কি বাড়িতে ছিলেন ওই টাইমে? আমি বাড়িতে ছিলাম। আপনার এই আপনার এই ঘরটাতে টোটালি আপনারা পরিবারের সদস্য কয়জন? 10 জন। আপনারা 10 জন এই ঘরটাতেই বসত করেন? আপনার এই ওয়ার্ডের নাম কি? 1 নং ওয়ার্ড ধনেশ্বর গ্রাম। আপনার ইউনিয়ন? গালিমপুর। গালিমপুর। আপনি কি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলছিলেন? আপনার ইউপি সদস্য অর্থাৎ আপনার মেম্বার ওনার সাথে কথা বলছিলেন? ওই এই ঘর যেদিন পোড়া গেছে ওই দিন তো আপনি বাড়িতে ছিলেন না? আপনার যারা ছিল তাদেরকে, তারা কে কে? আমার মা ছিল আর এক ভাগ্নি ছিল, আর ওই হাসপাতালে আমার ওই ভাগ্নি বড়রা চিজার বাচ্চার কথা ছিল, তারা হাসপাতালে আছে। কোন মানুষের ক্ষতি হয় নাই? তো সম্মানিত দর্শক আপনারা দেখতেছেন, আমি আপনাদেরকে গাছগুলা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই সাইড দিয়ে একটা লাইন আছে, এই যে একটা নাইকেল গাছ, আগুন উঠছে কতটুকু করে নাইকেল গাছটা, অবশ্যই আপনারা দেখতেছেন নাইকেল গাছটাও শেষ। তারপরে আমরা এখানে যারা ছিল তাদের কাছ থেকে আমরা ইনশাল্লাহ সাক্ষী নিব, বা ওনাদের কাছ থেকে যে সাক্ষাৎকার নেওয়ার কথা আমরা ওইটাই নেব। দেখেন আপনার একটা কড়ি গাছ বা এই যে ওইখানে আর একটা, এখানে যা কিছু ছিল সবকিছু একদম দুলিশ্বাত হয়ে গেছে, একটা নিরহ মানুষ। তো আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশ পাবলিক টিভির পক্ষ থেকে, আমাদের টিনু মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু উনি খুবই গরিব মানুষ, অসহায় মানুষ, ওনার যেন একটু ওনার দিকে যেন একটু সুনির্দিষ্ট নজর দেয় আমাদের টিনু মহোদয়। সম্মানিত দর্শক, আমরা যেই ঘরটা আপনার ফুলে গেছে ওনার মার সাথে কথা বলবো, ওনার মোস্তফা কামালের মার সাথে। সাসি আসসালামু আলাইকুম, আরো জোরে কথা বলতে হবে। হ্যাঁ, যেদিন ঘর পোড়া গেছে ওই দিন তো আপনি বাড়িতেই ছিলেন না? হ্যাঁ, আমি এই ঘরে ছিলাম। আপনি এই ঘরে ছিলেন? আল্লাহ, কেন জানি মশা কামড়ান শুরু করছে, রাঙিয়েন তো উঠতে এই ঘরে যাইয়ে মশুরির তলে হুইছি, আরো একটা দেড়টা দেখিলে শিকুর দিছে আর বড় উঠতে। আপনিও বলতে পারবেন না ঘরে যে আগুন লাগছে? আপনাদের ঘরে আনুমানিক অর্থাৎ আপনার ছেলের ঘরে আনুমানিক কত টাকার মাল ছিল, এরকম কোন আন্দাজ বলতে পারবেন? কত কত টাকার মাল ছিল এটা বলতে পারবেন আপনি? 5 লক্ষর কাছাকাছি। সম্মানিত দর্শক আপনারা দেখতেছেন যে লোকটার এরকমই অবস্থা, যে এই গছ ছাড়া ওনার আর কিছুই নাই, অর্থাৎ ওনার যে ফ্যাসিলিটি ছিল ওই ফ্যাসিলিটি দিয়া এই ঘরে যা ছিল 5 লক্ষ টাকা আনুমানিক মাল হবে, বা আপনারা যদি বলেন টাকা, ওনার এই টাকাগুলা ওই ওনার ক্ষতির জন্য, আপনারা আপনাদের যে ক্ষতি হয়েছে আপনারা কি কারো কাছে কোনো দাবি করেন কিনা, বা সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার কাছে কোনো কিছু চাওয়ার আছে কিনা আপনাদের? দাবি করি দাবি করি আপনাদেরকে যেন মাননীয় প্রধানমন্ত্রী বা আমাদের টিউনু মহাদয় যেন একটু সাহায্য সহযোগিতা করে ওইরকম। আচ্ছা সম্মানিত দর্শক আপনারা দেখতেছেন, আমি দেখাইতেছি যে এই ঘরের সাথেই, বসত ঘরের সাথেই ফাঁকঘর ছিল, ফাঁকঘরটা আপনারা দেখতেছেন। তারপরে আমি আরো একটু কাছের থেকে আপনাদেরকে ফাঁকঘরটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ওনার ফাঁকঘরটা একদম, ওনার টোটালি এখন থাকার মতো অবস্থা আর নাই। আমরা ওনাদের বাড়িরই আরো মানুষ আছে যারা দেখছে, আমরা ওনাদের কাছ থেকে আরো কিছু সাক্ষাৎকার নেব, নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইসরাফিল। আপনার বাড়ি তো এটাই নাকি? হ্যাঁ, দে পাশের বাড়ি ওই যে ওইটা। হ্যাঁ, সম্মানিত দর্শক আপনারা দেখতেছেন ওনার ঘরটাও দেখা যাইতেছে, যেহেতু ওনার কাছ থেকে আমরা জানতে পারবো, যেহেতু যার ঘর পোড়া গেছে উনি বাড়িতে ছিল না, তো বাড়ির যারা ছিল তাদের কাছ থেকে আমরা কথাগুলো শুনি। ওনার কি হয়েছিল ওই দিন? ওই দিন রাত্রে আনুমানিক মনে 2টা বাজে, 2টা 2টা আড়াইটা বাজে
আমি শুয়েছি ঘুমায় গেছিলাম তো ঘুমের সময় জি হঠাৎ করে শিক্ষার ফলে দেন আগুন আগুন করে পরে বাইরে আসলাম দেন দেখি যে অনেক আগুন অনেক উপর উঠে গেছে আগুন পরে শিক্ষা দিচ্ছে আর অনেক মানুষ এসে আসার পরে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আপনার জানা মতো ফায়ার সার্ভিস রে কি ফোন দেওয়া হয়েছিল ওইরকম হ্যাঁ ফায়ার সার্ভিসের ফোন দিছে ফায়ার সার্ভিস আসে মানে যে পাবলিক আসছিল জি মানে তারা করে দিয়েছে নিয়ন্ত্রণে দিয়েছে সম্মানিত দর্শক আমরা জানতে পাইছি এখানে আইসা যে ফায়ার সার্ভিস রে ফোন দিছে কিন্তু এখান থেকে বড়রা যাইতে ভাই কয় মিনিট সময় লাগে যদি অটো দিয়া যায় সম্মানিত দর্শক এখান থেকে অটো দিয়া সম্মানিত দর্শক আপনারা দেখতেছেন আমি যে স্পটে আসছি এই স্পটের সর্বোপরি সর্বপ্রথম যে লোক আসছে এই ঘরের আগুন নিবানোর জন্য বা যিনি শিক্ষা দিচ্ছে আমরা তার কাছ থেকে একটু কথা নিব দেখি উনি কি বলে ভাই আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ শিরাউল ইসলাম আপনার পিতা হাজী আলী আক্তার আপনি যখন এই ঘরে আগুন লাগছে তখন আপনি কই ছিলেন আমি পার্শ্ববর্তী ঘর যখন আগুন দেখছি শিক্ষা দিয়েছি তো পরে আসি পরে বালতি নিয়ে আসছি আর আসি এরপর প্রথম অবস্থা আমি মিটারের মধ্যে পানি মেখছি যখন মিটার থেকে আগুন দেখতে আসি ওই জায়গাটা জ্বলে এর দেখতেছি পুরোটা ঘরের মাঝে কারেন্টের আগুন জ্বলতেছে তো এরপর শিক্ষা বাকি করছে মানুষ হয়েছে আই সবাই মিলে পানি ওনার ঘর থেকে তো কোন মাল বাইর করা সম্ভব হয় নাই আগুতে পারে নাই দূর থেকে সম্পূর্ণ মালতামানা পুরি গলি জায়গা হচ্ছে শুধু সরানের ভিতরে এই টিনগুলা সরাইতে পারছেন সম্মানিত দর্শক আপনারা টিনগুলা দেখতেছেন আমি আপনাদেরকে টিনগুলা দেখানোর চেষ্টা করতেছি সম্মানিত দর্শক আমি আবারও আপনাদেরকে একটু এই ওনার যে ঘরটা মাটির সাথে মিশে গেছে আমরা দেখানোর চেষ্টা করতেছি একটা মানুষ এই যে সম্মানিত দর্শক আমরা যে ভিকটিমের ঘর দেখাইছি আপনাদেরকে ওই ঘরে এই মাসুম বাচ্চাটা ছিল ওই দিন তো আমরা ওর কাছ থেকে শুনবো যে ওই দিন ঘর থেকে ও কিভাবে বাইর হয়েছে মামা তোমার নাম কি আরো জোরে বলো ওই যেদিন তোমার মামার ঘরে আগুন লাগছিল ওই দিন কি তুমি ওই ঘরে ছিলা তুমি কি আগুন দেখে বাইরে ছিলা যখন আগুন লাগছে তখন তুমি কি শিক্ষা টিক্ষা দিছিলা যে আগুন লাগছে এরকম কোনো কিছু শিক্ষা দিয়ে তুমি বাইরে গেছিলে তারপরে মানুষ আসছে তাই না বাংলাদেশ পাবলিক টিভি সত্যের সন্ধানে আমাদের পথ চলা প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন